সন্ত্রাসবাদীর ঘাটি নকৰিবলৈ এতিয়া আহ্বান জনাইছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বাংলাদেশ যেহেতু এতিয়া অগ্নিৰ গৰ্ভা হৈ আছে, অর্থাৎ বাংলাদেশৰ যে ভয়ংকৰ পৰিস্থিতি, সেই ভয়ংকৰ পৰিস্থিতিৰ সন্দৰ্ভত প্ৰথমবাৰলৈ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য কৰিছে যে বাংলাদেশক সন্ত্রাসবাদীৰ ঘাটি নকৰিবলৈ। আমি পুনৰবাৰ উল্লেখ কৰিব বিচাৰিছো, গুৰুত্বপূৰ্ণ খবৰ বুলি ক'ব লাগিব, কিয়নো এবাৰ বাংলাদেশৰ সন্দৰ্ভত প্ৰথমবাৰলৈ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ কৰিব লাগিব যে হিমন্ত বিশ্ব শর্মা আহ্বান জনাইছে যে বাংলাদেশক সন্ত্রাসবাদীৰ ঘাটি নকৰিবলৈ, যিহেতু বাংলাদেশত নতুন চৰকাৰ গঠন হ'ব আৰু বাংলাদেশত গঠন হ'বলগীয়া নতুন চৰকাৰে যাতে ভাৰত চৰকাৰৰ লগত সামিল হয় আৰু ভাৰত চৰকাৰৰ সৈতে সামিল হৈ যাতে এখন সুস্থিৰ সমাজ গঢ় দিব পৰাকৈ চৰকাৰ গঠন হয়, তাৰ বাবে আহ্বান জনাইছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ কৰিব লাগিব যিহেতু বাংলাদেশৰ এটা ভয়ংকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে, যিটো শেখ হাসিনা পদত্যাগ কৰিলে, পদত্যাগ কৰি পলায়ন কৰিছিল ভাৰতৰ দিশে, বহু লোকে কৰি কৈছিল যে ভাৰতৰ দিশে আহিছিল শেখ হাসিনা। তাৰ পিছতে কিন্তু উল্লেখ কৰা অনুসৰি শেখ হাসিনাই দিল্লীৰ পৰা উৰা মাৰিছিল আৰু তাৰ পিছত পৰিস্থিতি অতি ভয়াৱহ হৈ পৰিছে, অৰ্থাৎ বাংলাদেশ এতিয়া ৰক্তাক্ত হৈ পৰিছে, অগ্নিগৰ্ভ হৈ পৰিছে, মুঠৰ ওপৰত ভয়ানক পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিছে বাংলাদেশত। আৰু সেই বাংলাদেশৰ ভয়ংকৰ পৰিস্থিতি সন্দৰ্ভত অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য কৰিছে আৰু বাংলাদেশক সন্ত্ৰাসবাদীৰ ঘাটি নবনাবলৈ আহ্বান জনাইছে মুখ্যমন্ত্ৰীয়ে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই কথা উল্লেখ করেছে যে বাংলাদেশত যে নতুন সরকার গঠন হব, সেই গঠন হবলগীয়া নতুন সরকারে যাতে ভারত সরকারের লগত সামিল হয়, অর্থাৎ ভারত সরকারের লগত যাতে কথা বতরার মাজেরে বাংলাদেশত কিদরে এখন সুস্থির সমাজ গঢ় দিব পারি, বাংলাদেশত কিদরে সেই আগর পরিস্থিতি যাতে ভালদরে ঘুরাই আনিব পারি, তার বাবে চিন্তা করবলে ভারত সরকারের লগত যাতে কথা বতরা পাতে নতুন সরকারখানে, তার কথা উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এই সন্দর্ভত অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আরো কি কি আহ্বান জনাইছে শুনাবলে বিচাৰিছো। সঁচাকৈয়ে যদি ব্যক্তি আমাৰ অসমৰ ভূমিটো আছে, 2041-45 যেতিয়া অসমত হিন্দু সমাজ সংখ্যালঘুত পৰিণত হ'ব, তেতিয়া আমি কি ধৰণে পৰিৱেশৰ লগত মোকাবিলা কৰিম, এই চিন্তাই মোক যথেষ্ট আমনি কৰি আছে। বাংলাদেশত হোৱা ঘটনাই আমাৰ ৰাজ্যখনক নিশ্চিতভাৱে চিন্তিত কৰি তুলিছে। শেখ হাসিনা সরকার অহার আগতে উত্তর পূর্বর আটাইকেটা সেফ হেভেন বা এক নিরাপদ শিবির বাংলাদেশের ভূখণ্ডত আছিল আৰু অসমত উগ্রপন্থী সমস্যা এক ভাবিব নোৱাৰা অবস্থাত অবতীর্ণ হৈছিল। বাংলাদেশত যোৱা 10-15 বছৰৰ এটা যি সরকারি ব্যবস্থা চলিছিল তার ফলত উত্তর পূব সুরক্ষিত হয়ে আছিল, কিন্তু আজি বাংলাদেশের অস্থিরতায় আমাক চিন্তিত করে তুলিছে। মই ভাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কুশল নেতৃত্বত ভারতে বাংলাদেশের নবনির্মিত সরকারের লগত কথা বতরা পাতি উত্তর পূর্বর উগ্রবাদী সকলে কোনো কারণতে যাতে বাংলাদেশত নতুনকৈ আকৌ শিবির পাতিব নোৱাৰে তার বাবে প্রচেষ্টা চলাব। বাংলাদেশত ইস্কন মন্দির, দুর্গা মন্দির, হিন্দু লোকসকলের উপর অত্যাচারের বাতরি আমি সোশিয়াল মিডিয়াত দেখা পাইছো, কিমান সঁচা কিমান মিছা তাক কোৱাটো আমাৰ বাবে উচিত নহয়, কারণ এই ক্ষেত্রত যিটো ৰাজহুৱা ষ্টেটমেণ্ট বা অফিচিয়েল ষ্টেটমেণ্ট ভাৰত চৰকাৰৰ বৈদেশিক পৰিক্ৰমা বিভাগে দিব। বাংলাদেশ মে জো ভি ঘটনা হো রহা হে, হুয়া হে নহি হুয়া হে, উনকা আধিকারিক স্টেটমেন্ট ভারত সরকার হি দে সকতা হে। কিন্তু মই এটাই অনুভব করছো যে এই ধরনের যদি অসহিষ্ণু, সঁচাকৈয়ে যদি ব্যক্তি আমার অসমৰ ভূমিটো আছে, 2041-45 যেতিয়া অসমত হিন্দু সমাজ সংখ্যালঘুত পরিণত হব, তেতিয়া আমি কি ধরনের পরিবেশৰ লগত মোকাবিলা কৰিম, এই চিন্তাই মোক যথেষ্ট আমনি কৰি আছে। বাংলাদেশত হোৱা ঘটনাই আমাৰ ৰাজ্যখনক নিশ্চিতভাৱে চিন্তিত কৰি তুলিছে। শেখ হাসিনা সরকার অহাৰ আগতে উত্তৰ পূৰ্বৰ আটাইকেটা সেফ হেভেন বা এক নিৰাপদ শিবিৰ বাংলাদেশৰ ভূখণ্ডত আছিল
আর অসমত উগ্রপন্থী সমস্যা এক ভাবিব নোৱাৰা অবস্থাত অবতীর্ণ হৈছিল। বাংলাদেশত যোৱা 10-15 বছৰৰ এটা যি সরকারি ব্যবস্থা চলিছিল তার ফলত উত্তর পূব সুরক্ষিত হৈ আছিল, কিন্তু আজি বাংলাদেশৰ অস্থিরতায় আমাক চিন্তিত কৰি তুলিছে। মই ভাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কুশল নেতৃত্বত ভারতে বাংলাদেশৰ নবনির্মিত সরকারৰ লগত কথা বতৰা পাতি উত্তর পূর্বৰ উগ্রবাদী সকলে কোনো কারণতে যাতে বাংলাদেশত নতুনকৈ আকৌ শিবির পাতিব নোৱাৰে তাৰ বাবে প্রচেষ্টা চলাব। বাংলাদেশত ইস্কন মন্দির, দুর্গা মন্দির, হিন্দু লোকসকলৰ ওপৰত অত্যাচাৰৰ বাতৰি আমি সোশ্যাল মিডিয়াত দেখা পাইছো। কিমান সঁচা কিমান মিছা তাক কোৱাটো আমাৰ বাবে উচিত নহয়, কাৰণ এই ক্ষেত্ৰত যিটো ৰাজহুৱা ষ্টেটমেণ্ট বা অফিচিয়েল ষ্টেটমেণ্ট ভাৰত চৰকাৰৰ বৈদেশিক পৰিক্ৰমা বিভাগে দিব। বাংলাদেশ মে জো ভি ঘটনা হো ৰহা হে, হুৱা হে নহি হুৱা হে, উনকা আধিকাৰিক ষ্টেটমেণ্ট ভাৰত চৰকাৰ হি দে সকতা হে। কিন্তু মই এটাই অনুভৱ কৰিছো যে এই ধৰণৰ যদি অসহিষ্ণু সঁচাকৈয়ে যদি ব্যক্তি আমাৰ অসমৰ ভূমিটো আছে, 2041-45 যেতিয়া অসমত হিন্দু সমাজ সংখ্যালঘুত পরিণত হব, তেতিয়া আমি কি ধরনের পরিবেশের লগত মোকাবিলা করিম? এই যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 আর 7099017110 নম্বর, যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330।